ভূমিধসের পাঁচ দিন অতিবাহিত হলেও কেরালায় থেমে নেই মৃত্যু পরিবারের নিখোঁজ সদস্যদের জন্য উৎকণ্ঠা নিহতদের শোকে আচ্ছন্ন ভারতের কেরালা রাজ্য রাজ্যের ওয়ানাড জেলায় জোড়া ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে তিনশো আটান্ন জনে এখনও নিখোঁজ আড়াইশোর বেশি মানুষ ভারী বৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের সেনাবাহিনী পুলিশ ও জরুরি সেবায় নিয়োজিতদের সঙ্গে উদ্ধার অভিযানে নেমেছেন স্থানীয়রাও গঠন করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স দশক এ বিষয়ে ভারত থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ সপ্তাহ ধরে গোটা ভারতবর্ষের যা পরিস্থিতি এই বর্ষণ মুখর যে সময় চলছে প্রবল বর্ষণ ভূমিধস বন্যা পরিস্থিতি গোটা দেশের বিভিন্ন অঞ্চলের জাতীয় সড়ক কিন্তু স্তব্ধ হয়ে গেছে উত্তরাখণ্ড থেকে হিমাচল উত্তর ভারত দিল্লি বিভিন্ন জায়গায় পাশাপাশি দক্ষিণ ভারতের কেরলে যে ভয়াবহ ধসের কারণে বহু মানুষের প্রাণ গেছে মৃতের সংখ্যা প্রায় তিনশোর ওপরে আড়াইশোর বেশি মানুষ কিন্তু এখনও নিখোঁজ দুশো পঞ্চাশ জন মানুষকে কিন্তু উদ্ধার করা হয়েছে বিরাশিটা এখন ত্রাণ শিবির খোলা হয়েছে ভারত সরকার এবং কেরল সরকার কেরলের রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী প্রতিরক্ষা দপ্তরের সেনারা যেমন কাজ করছে পাশাপাশি কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট এনডিএফআর সকলে কিন্তু যৌথভাবে কাজ করছে কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে কিন্তু বিলম্ব হচ্ছে উদ্ধার কার্যে কিন্তু সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের পাশে কিন্তু সর্বতভাবে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার কেরলের মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন যে এত বড় বিপর্যয় কিন্তু আগে কখনো কেরল দেখেনি